আজকেও ইস্টবেঙ্গল তারা কিন্তু জেতা ম্যাচ ড্র করে এলো কারণ আজকে প্রথমাপে ইস্টবেঙ্গল বেঙ্গল যে রকম সুযোগ মিস করেছিল আমার তো মনে হয় প্রথমাপেই ইস্টবেঙ্গলকে দুই গোলে লিড নেওয়া উচিত ছিল প্রথমাপে একাধিক মিস করেছে ভিপি শোয়ের অনিকেশ যাদব ভিপি তো দু তিনবার ক্লিয়ার কাট সুযোগও পেয়েছে সামহাও ইস্টবেঙ্গল তারা গোল করতে পারিনি আমি আজকে রেফারি খ্রিস্টাল জনের বিষয়ে বলবো নব্বই মিনিটে নব্বই বার বাসি হয়ে যাচ্ছে খ্রিস্টাল জন হালকা করে ধাক্কা মারলেই খ্রিস্টাল জনের বাসি এক্সট্রা টাইমের অর্থাৎ সেকেন্ড হাফের এক্সট্রা টাইমে পাঁচ মিনিটে খ্রিস্টাল জন নয় নয় করে দশ বার ফাউল দিয়েছে আর দশটায় রাজস্থান ইউনাইটেডের হয়ে খ্রিস্টাল জন আজকে একদম বাজে রেফারিং করেছে আজকে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল কামালজিতে সেই পেনাল্টিটা সেভ কামালজি যে পেনাল্টিটা সেভ করেছে সেটা কিন্তু খুবই ভালো সেভ করেছে সঠিক দিকে জাজ করেছে কোন দিকে মারবে সেদিকে বলটা গ্রিপ করেছে তো আজকে কামালজিতের জন্য কিন্তু রেজাল্টটা শূন্য শূন্য অর্থাৎ ম্যাচটা ড্র হয়েছে তাছাড়া আমার মনে হয় কনস্ট্যান্টাইন এলিয়ান্ড্রো গনজাগাকে নামাতে অনেকটা দেরি করে দিয়েছে হয়তো ষাট মিনিটে এলিয়ান্ড্রোকে নামানো উচিত ছিল কারণ এলিয়ান্ড্রোকে যখন নামিয়েছে অর্থাৎ চুয়াত্তর মিনিটে তখন ইস্টবেঙ্গলের একাধিক খেলোয়াড়ই স্লো হয়ে গেছিলো অর্থাৎ হাঁপিয়ে গেছিলো তারা যে এলিয়ানডোর জন্য বলটা বানিয়ে দেবে সেই রকম আর অফ পজিশনে ছিল না খেলোয়াড়গুলো কারণ আমরা দেখেছি পঁচাশি মিনিট থেকে এক্সট্রা টাইমের পাঁচ মিনিট অর্থাৎ লাস্ট দশ মিনিট পুরো রাজস্থান ইউনাইটেড খেলেছে অর্থাৎ লাস্ট দশ মিনিট পঁচাশি মিনিটের পর থেকে ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের কিন্তু একদম হাঁপিয়ে গেছিলো কারোর তেমন এনার্জি ছিল না তাই এলিয়ান্ড্রোকে নামাতে কনস্ট্যান্টাইন তিনি দশ মিনিট ডিলে করেছেন আমার মতে এলিয়ান্ড্রোকে ষাট মিনিটে নামিয়ে দেওয়া উচিত ছিল তাহলে আজকে হয়তো ইস্টবেঙ্গল তারা তিন পয়েন্ট পেত ওভারঅল রাজস্থান তারা কিন্তু সেকেন্ড হাফে অনেক বেটার ফুটবল খেলেছে সেকেন্ড হাফে লাস্ট মিনিটে পঁচাশি থেকে এক্সট্রা টাইমের পাঁচ মিনিট অর্থাৎ লাস্ট দশ মিনিট কিন্তু রাজস্থান তারা খুব ভালো খেলেছে অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার যে রাজস্থান তাদের খেলোয়াড়ের কিন্তু মানে স্ট্রেংথটা ফিজিক্যালিটিটা এই মুহুর্তে ভালো স্ট্যামিনাটা ভালো কারণ পুরো ম্যাচে নব্বই মিনিট কিন্তু রাজস্থান একই পেশে খেলেছে আমার তো মতে আজকে ইস্টবেঙ্গলে যেতা উচিত ছিল কমপক্ষে দুই গোল নয়তো এক গোলে তো জেতা উচিতই ছিল তো যাই হোক ফাইনাল রেজাল্ট জিরো জিরো ইস্টবেঙ্গল শূন্য ও রাজস্থান রটের শূন্য অর্থাৎ এই মুহূর্তে রাজস্থান তারা পয়েন্টস টেবিলের দু নম্বরে আছে ইস্টবেঙ্গল তারা পয়েন্টস টেবিলের তিন নম্বরে আছে তো বন্ধুরা আপনার আজকের ম্যাচ সম্বন্ধে কী ধারণা সেটা অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে উদ্যান সবাইকে একরোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ